বিগত ১৬ বছর আপনাদেরকে আমাদের কাছে আসতে যেভাবে দেওয়া হয়নি আমাদেরকেও আপনাদের কাছে যেতে দেওয়া হয়নি বরং জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে দীর্ঘ ১৬টি বছর রাষ্ট্রীয় প্রচার যন্ত্র ব্যবহার করে এমন কোনো হেন অপপ্রচার নেই যা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর বিরুদ্ধে ব্যবহার করা হয়নি আমরা আপনাদের পাশে যেতে পারিনি যেভাবে যাওয়া দরকার ছিল আপনাদের কাছে যেতে পারিনি যেভাবে যাওয়া দরকার ছিল আজকের এই উন্মুক্ত পরিবেশে আয়োজিত কর্মী সম্মেলন থেকে আমরা আপনাদেরকে ঘোষণা করতে চাই ১৯৭১ সনে এদেশ স্বাধীনতা অর্জনে এদেশের নারী পুরুষ শিশু বৃদ্ধ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯.৫ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমাদের প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা আজকে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি যারা ঈমান নিয়ে কবরে গিয়েছেন শাহাদাতের মর্যাদা কামনা করি যারা জীবিত আছেন ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই স্বাধীনতার ৫৩টি বছর পার হলেও এই মানুষ জীবন দেওয়ার সে দ্বারা এখনও বন্ধ হয়নি সর্বশেষ জুলাই এবং আগস্টের এই বিপ্লবে জুলাই এবং আগস্টের সংগ্রামে এ পর্যন্ত যারা জীবন দিয়েছেন এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে তাদের সংখ্যা প্রায় ২০০০ যারা আহত হয়েছেন তাদের সংখ্যা প্রায় ২২০০০ এই ২২০০০ আহত মানুষের ভিতরে ২০০০ উপরে এমন আল্লাহর বান্দা রয়েছেন যারা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন ৪৬টি লাশ আগুনে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল লাশগুলো পর্যন্ত তাদের আত্মীয় স্বজন আপনজনেরা খুঁজে পায়নি এই বিগত ৫৩ বৎসরে এদেশের মানুষ জীবন দিয়েছে স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছিল দেশের স্বাধীনতার জন্য কিন্তু প্রশ্ন হলো বাকি ৫৩ বৎসর এদেশের মানুষ কেন জীবন দিতে হলো বাকি ৫৩ বৎসর এদেশের মানুষ তো পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে জীবন দেয়নি বরং জীবন দিতে হয়েছে এদেশের মানুষের হাতেই আজ পর্যন্ত এদেশের স্বাধীনতার যে সুফল ভোগ করার কথা ৫৩ বৎসর এদেশের মানুষ স্বাধীনতার সে সুফল ভোগ করতে পারেনি সম্মানিত কর্মী ভাইয়েরা ৫৩ বৎসর পরে এই বর্তমানের এই স্বৈর শাসনের যুগের শুরু হয়েছিল সূচনা হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর আল্লাহর কিছু বান্দাদেরকে নিরপরাধ কিছু বান্দাদেরকে ঢাকার রাজপথে লগি বৈঠার তাণ্ডবে ঢাকার রাজপথে যাদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল লাশের উপর নৃত্য করে গোটা পৃথিবীকে তারা স্তব্ধ করে দিয়েছিল লাশের উপর নৃত্য করে বাংলাদেশকে পুরা পৃথিবীর কাছে লজ্জিত করেছিল সেদিন থেকে যেই স্বাধীনতার সূর্য স্তিমিত হওয়া শুরু হয়েছিল এরপর ২০০৯ সনে দেশকে পঙ্গু করার জন্য দেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য ভারতের করদরাজ্যে পরিণত করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের নামে এদেশের চৌকস এদেশের বীর সেনাবাহিনীর ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে সম্ভাবনা দেশের সম্পদকে রাতের অন্ধকারে তারা পিলখানা হত্যাকাণ্ডের বিডিআর হত্যার মাধ্যমে বিডিআরের আমার ভাইয়েরা বিদ্রোহের নামে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল সম্মানিত কর্মী ভাইয়েরা এরপরে আমরা দেখেছি দেশের সম্পদ এদেশের শ্রেষ্ঠ সম্পদ তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন গোটা পৃথিবীর ইমানদারদের হৃদয়ের স্পন্দন তাফসির জগতের জীবন্ত কিংবদন্তি যিনি ছিলেন তাফসির জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি যাকে ফাঁসির কাষ্টে ঝুলাবার জন্য ৪০০০ পৃষ্ঠার মিথ্যা রচনা লেখে ফাঁসির রায় দেওয়াকে কেন্দ্র করে এদেশের প্রায় ৪০০ আল্লাহর বান্দাকে নিরীহ বান্দাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল এরপর আমরা দেখেছি ১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের ব্যানারে এদেশের আলিম ওলামারা সমবেত হয়েছিলেন যারা সমবেত হয়েছিলেন তারা সিংহভাগী সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না এদেশের ওলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ এবং কোরআনের হাফেজ নিষ্পাপ হাফিজে কোরআনরা জমায়েত হয়েছিলেন কিন্তু নিষ্ঠুরতার সাথে আমরা লক্ষ্য করেছি দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীন বাংলাদেশের রাজধানীতে পাখির মতো গুলি করে কোরআনের হাফেজ হাজার হাজার হাফেজকে রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য আল্লাহ সে সকল বান্দাদেরকে আজ পর্যন্ত তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি বরং সিংহবাগ লাশকে তারা গুম করেছে নদীতে ফেলে দিয়েছে ময়লার মধ্যে তাদের লাশগুলোকে সেদিন তারা ফেলে দিয়েছিল সম্মানিত কর্মী ভাইয়েরা সম্মানিত রহিমানগরবাসী এই সে যে হত্যাকাণ্ড শুরু হলো সে যে মানুষের গলা চেপে ধরার সেই সংস্কৃতি শুরু হলো আজ পর্যন্ত
মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তাদের জুলুম এবং নির্যাতনে এদেশের অপমান জনসাধারণ এদেশের নারী পুরুষ শিশু বৃদ্ধ এমন কোন মানুষ নাই যে মানুষ তাদের নির্যাতন থেকে রেহাই পেয়েছে বিগত ১৬ বছরে দেশে মামলা হয়েছে ১.৫ লক্ষ মামলায় ৬২,০০০ আল্লাহর বান্দা মামলার আসামি হয়েছে গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে ওরা গোটা বাংলাদেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছিল সবচেয়ে জুলুমের শিকার হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী নামক এই নিরীহ আল্লাহর বান্দাদের এই দলটি বিগত ১৬ বছরে কেন্দ্র থেকে শুরু করে রোড লেভেল পর্যন্ত একটি অফিস তারা খুলতে দেয়নি আমাদেরকে কথা বলতে দেয়নি রাস্তায় নামতে দেয়নি সমাবেশ করতে দেয়নি এমনকি মসজিদে বসে কোরআন সুন্নাহর আলোচনা করার জন্য ২-৩ জন জমায়েত হলেও জঙ্গি এবং গোপন বৈঠকের অজুহাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল যে সমস্ত দেশের সম্পদকে তারা নির্বিঘ্নে ঠান্ডা মাথায় হত্যা করে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল তাদেরকে স্বাভাবিকভাবে জানাজা পড়তে দেওয়া হয়নি গায়বানা জানাজা পড়তে যারা গিয়েছিলেন সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল বাবার জানাজা পড়তে গিয়েছিল ছেলে সেখান থেকে গ্রেফতার করে আয়না ঘরে নিয়ে ৮ বছর নির্যাতন করা হয়েছিল সন্তানকে গ্রেফতার করার জন্য গিয়েছিল সন্তানকে পায় নাই বৃদ্ধা মাকে গ্রেফতার করে কারাগারে নিয়েছিল বিয়ে করতে গিয়েছিল ছেলে সেখান থেকে বিয়ের অনুষ্ঠান থেকে বিয়ের আগেই তাকে গ্রেফতার করে জেলখানা নিয়েছিল গোটা বাংলাদেশকে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে গোটা বাংলাদেশকে একটা উন্মুক্ত কারাগারে পরিণত করে জালেম শাহি চেষ্টা করেছিল এদেশের মানুষের কণ্ঠ রোধ করে দীর্ঘদিন নয় চিরদিন ক্ষমতা থেকে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ যারা হয়েছে আর আঙ্গুল ফুলে কলা গাছ বানাবার জন্য এদেশের মানুষকে অকথ্য নির্যাতনের মাধ্যমে তারা লুটেপুটে খাওয়ার জন্য প্রচেষ্টা করেছিল আল্লাহ পাকের খাস মেহরবানি বিগত ১৬ বছর জুলুম জুলুম এবং নির্যাতনের মোকাবেলায় এদেশের তৌহিদি জনতার প্রাণের সংগঠন আপনাদের প্রিয় সংগঠন জামাত ইসলামী এত জুলুম এবং নির্যাতন সহ্য করেছে জামাত ইসলামীর একটা লোক দেশ থেকে পালিয়ে যায়নি বিগত ১৬ বছর জামাত ইসলামী নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলেছে অন্যায়ের কাছে মাথা নত করেনি জামাত ইসলামী বিগত ১৬ বছরে নির্বিঘ্নে বিচার নির্বিঘ্নে ব্যবসা করতে পারেনি চাকরি করতে পারেনি অসংখ্য আল্লাহর বান্দার চাকরি চলে গিয়েছে উত্তরবঙ্গে বুলডোজার দিয়ে আমাদের ঘর বাড়িগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে রাতের অন্ধকারে আমাদের মা বোনদেরকে তারা নির্যাতন করেছে রাতের বেলা ঘুমাতে দেয়নি হাজার হাজার নেতা এবং কর্মীদেরকে এত জুলুম এবং নির্যাতনের পরেও জামাত ইসলামী এদেশের একজন নিরীহ মানুষের মাথায় বাড়ি দেয়নি জামাত ইসলামী কারোর প্রতি অন্যায় করেনি জামাত ইসলামী ১৬ বছর এত জুলুম নির্যাতন করার পরেও কোনো দোকানে বাকি খায়নি জামাত ইসলামী এত জুলুম এবং নির্যাতন সহ্য করার পরেও এদেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়ায়নি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যারা ১৬টি বছর দেশকে নিষ্পেষণ করেছে জুলুম এবং নির্যাতনের স্টিমরোল চালিয়েছে ক্ষমতা ছাড়ার ৪৫ মিনিটের ভিতরে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে যারা দেশের মানুষের উপর এত জুলুম এবং নির্যাতন করেছে তারা দেশের বন্ধু নয় তারা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি নয় তারা দেশের মানুষের প্রকৃত বন্ধু যদি হতো তাহলে নিজের দলীয় নেতা এবং কর্মীদেরকে বিপদে ফেলে তারা পালিয়ে যেত না সুতরাং আজ ওই সকল দলের নেতা এবং কর্মীদের উদাত্ত আহ্বান জানাই যাদের পিছনে বিগত দিনে সময় দিয়েছেন আপনাদেরকে বিপদে ফেলে যারা চলে গিয়েছে সময় এসেছে নিজের জীবনের পরিবর্তন করার আল্লাহ যে বিবেক দিয়েছে বিবেকটাকে শানিত করেন যারা আপনাকে বিপদে ফেলে চলে গিয়েছে দুনিয়াতে যে আপনার কাজে আসে না পরকালে সে আপনার কোনো উপকারে আসবে না সুতরাং ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন কোরআনের পথে ফিরে আসুন নবীর পথে ফিরে আসুন সুন্নার পথে এই বাংলাদেশ এই ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ শুধু জামাত ইসলামী নয় এটা সব দলের সব ধর্মের আজকে অন্য দল ধর্মের লোক যদি এসে থাকেন হিন্দু ধর্মের ভাইয়েরা যদি এসে থাকেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই বিশ্বজিৎকে হত্যা কিন্তু জামাত ইসলামী করে নাই বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তার মুখে দাঁড়িয়ে ছিল শুধু অপরাধ এটাই ছিল সে বলেছিল আমি শিবির করি না আমি হিন্দু মানুষ কিন্তু হায়নার দল যারা ২৮ অক্টোবর নিরীহ মানুষদেরকে কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল তারা বিশ্বজিতের মতো একজন হিন্দুকে বিচ্ছিন্ন বাঁচতে দেয় নাই তাকে সেদিন শিবির বলে তারা হত্যা করেছিল কি অপরাধ ছিল আবরার ফাহাদের ভারতের বিরুদ্ধে শুধু একটা স্ট্যাটাস লিখেছিল এ দেশটাকে এমন করদরাজ্যে পরিণত করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে বাঁচা যেত ভারতের বিরুদ্ধে কথা বলে বাঁচা যায় নাই আবরার ফাহাদের অপরাধ ছিল শুধু একটাই ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের অপরাধে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের একজন মেধাবী সন্তান আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ আবরার ফাহাদকে যদি গুলি করে মেরে ফেলতে ১ মিনিটে তাও তো কথা ছিল সারা রাত
চরম জুলুম এবং নির্যাতন করে খুঁচিয়ে খুঁচিয়ে গভীর নির্যাতন করে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ওদের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস, ওদের ইতিহাস চাঁদাবাজির ইতিহাস, ওদের ইতিহাস দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার ইতিহাস, ওদের ইতিহাস দেশের মানবতার বিরুদ্ধে ইতিহাস, ওদের ইতিহাস দেশের নারীর ইজ্জত লুণ্ঠনের ইতিহাস। আসুন, এত জুলুম এবং নির্যাতন করার পরে জামাত ইসলামী দেশকে কি দিল? জামাত ইসলামী দেশকে উপহার দিয়েছে একটি সুশৃঙ্খল আনুগত্যশীল, একটি শিক্ষিত এবং একটি সবচেয়ে আকর্ষণীয় অনুগত একটি দল উপহার দিয়েছে। আপনাকে এ পর্যন্ত খবর পেয়েছেন জামাত ইসলামীর দুই গ্রুপ মারামারি লেগেছে? এ পর্যন্ত কি খবর পেয়েছেন এক গ্রুপ আরেক গ্রুপের উপরে হামলা করেছে? এ পর্যন্ত কি শুনেছেন 64 জেলার জেলামের নির্বাচিত হয়েছে কোথাও কোনো সংঘর্ষ হয়েছে শুনেছেন? জামাত ইসলামী থেকে অন্যান্য দলগুলো শিক্ষা গ্রহণ করা দরকার, যাদের একটা কর্মী সম্মেলন, আজকের বিশাল কর্মী সম্মেলন অন্যান্য দলের হলে কয়েকবার গ্রুপিং হতো, মারামারি হতো, ঠিক নয় কি? এ বিশাল কর্মী সম্মেলনে এখান থেকে যে ডিরেকশন আসে সেটাই মেনে চলে জামাত ইসলামী। এই জাগতিক দলগুলোর উচ্ছৃঙ্খলতা, জাগতিক দলগুলোর নেতৃত্বহীনতা, জাগতিক দলগুলোর এই বৈষম্য বিরোধীর অবস্থান থেকে জামাত ইসলামী এদেশে একটি সুন্দর সুশৃঙ্খল সংগঠন উপহার দিয়েছে। জামাত ইসলামী উপহার দিয়েছে এদেশে এরকম কিছু সোনার দায়িত্বশীল, যারা দুইজন মন্ত্রী ছিল 5 বছর, 1 টাকা দুর্নীতি করে নাই। ওই সময় 60 জন, ওই ক্যাবিনেটের 60 জন মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী ছিল জামাত ইসলামীর, এই 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছিল 5 বছর, 1 টাকা দুর্নীতি করে নাই। ওই ক্যাবিনেটে যদি 60 জন মন্ত্রী জামাত ইসলামীর হতো, গোটা দেশ সোনার দেশে পরিণত হতো। জামাত ইসলামী 18 জন এমপি উপহার দিয়েছিল, 1 জন এমপি দুর্নীতি করে নাই। জামাত ইসলামী এদেশে 200+ উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উপহার দিয়েছে, 1 জন উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। জামাত ইসলামী এদেশে প্রায় 500+ ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে, 1000-এর উপরে ওয়ার্ড মেম্বার উপহার দিয়েছে, 1 জন ওয়ার্ড মেম্বার এবং ইউনিয়ন চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত, এরকম প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমাদেরকে দেশ বিরোধী বলা সহজ, আমাদেরকে দেশ বিরোধী বলা সহজ, আমরা দুর্নীতিগ্রস্ত এটা বলা সহজ নয়। সম্মানিত কর্মী ভাইয়েরা, সর্বশেষ যে কথা বলতে চাই, জামাত ইসলামী উপহার দিয়েছে ইসলামী ব্যাংকের মতো একটি আস্থাশীল ব্যাংক, যে ব্যাংকটাকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, কিন্তু ইসলামী ব্যাংকের বিকল্প একটা ব্যাংক তারা উপহার দিতে পারে না জাতিকে। জামাত ইসলামী উপহার দিয়েছে দেশের প্রত্যেকটি জেলা লেভেলে একটি মানসম্পন্ন হসপিটাল উপহার দিয়েছে। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের গালিগালাজ করে, তারাও কিন্তু চিকিৎসার জন্য জামাত ইসলামী প্রতিষ্ঠিত হাসপাতালগুলোকে চয়েস করে। জামাত ইসলামী উপহার দিয়েছে এদেশের ঢাকার রাজধানীতে শুরু করে প্রত্যেকটি জেলায়, উপজেলায়, এমনকি গ্রামগঞ্জে অসংখ্য প্রতিষ্ঠান উপহার দিয়েছে। যারা আমাদেরকে গালিগালাজ করে, বিরোধিতা করে, তারাও তাদের সন্তানদেরকে জামাত ইসলামী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ভর্তি করায়। জামাত ইসলামী উপহার দিয়েছে এদেশে ইসলামী ছাত্র শিবিরের 1000 নয়, লক্ষ লক্ষ চরিত্রবান সন্তান, যারা আমাদেরকে গালিগালাজ করে, তারাও নিজের মেয়ের বিয়ের জন্য ইসলামী ছাত্র শিবিরের ছেলেকে পছন্দ করে। যারা আমাদেরকে গালিগালাজ করে, জামাত ইসলামী উপহার দিয়েছে এদেশে 1000+ দায়িত্বশীল, 1000+ আলেম ওলামা, পীর মাশায়েক, মুফতি মুহাদ্দিস, মসজিদ ইমামের ক্ষেত্রে সে যেই দলে করুক, জামাত ইসলামীর ইমাম তারা চয়েস করে। আপনাকে আমার সাথে একমত? সবাইকে একমত? সুতরাং এই জামাত ইসলামীকে যদি আপনাদের আস্থাশীল মনে হয়, বিগত দিনের কার্যক্রমে যদি মনে হয় জামাত ইসলামীর কাছে দেশের স্বাধীনতা নিরাপদ, জামাত ইসলামীর কাছে দেশের নারী পুরুষের আমানত নিরাপদ, জামাত ইসলামীর কাছে দেশের ব্যবসা বাণিজ্যের চাঁদাবাজ মুক্ত হওয়া নিরাপদ, এ রহিমানগর বাজার ব্যবসায়ীদের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, বিগত দিনে জামাত ইসলামীর 1টা লোক চাঁদা চেয়েছে এটার প্রমাণ আপনারা দিতে পারবেন না। যদি এটা আপনার বিবেক বলে, তাহলে আপনি কেন জামাত ইসলামীকে সমর্থন করবেন না, কেন চাঁদাবাজকে সমর্থন করবেন, কেন সন্ত্রাসকে সমর্থন করবেন? আসুন, জামাত ইসলামীর মতো এরকম নিরেক দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, সৎ, যোগ্য, খোদাবিরু, আমানতদার, দেশ পরিচালনার যোগ্য এরকম একটি দলকে নিজের সমর্থন জানিয়ে আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে জামাত ইসলামীর দুর্গ হিসাবে 11 নং গোহর দক্ষিণ ইউনিটকে প্রতিষ্ঠিত করি, সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, আপনাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।